নমস্কার, বুটিক রূপান্তরের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থাকছে ভীষণ সুন্দর আপনাদের পছন্দের মধুবনী, তসরে মধুবনী আর লাম্বানি শাড়ি। আপনারা ভীষণ পছন্দ করেন এই শাড়িগুলো, যার জন্য দেখাচ্ছি আবারও। ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা শাড়ি আশা করি। প্রথম শাড়ি তসরে মধুবনী, প্রাইস থাকছে 7600, 7600, এটা নাম্বার ওয়ান। প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অন্য ধরনের ডিজাইন, দেখুন হ্যান্ড পুরো পেইন্ট করা, হ্যান্ড মধুবনী, পিওর মধুবনী ওয়ার্ক, মানে ভার্নি পেইন্টিং এগুলো। এটা থাকছে আঁচল, সামনেটা থাকছে এইরকম, আবার কুচির পোর্শনটা আসছে এইটা, একদম রাস্ট কালার, মানে বডি কালারটা পুরো রাস্ট, আর দুপাশে এরকম হাফ সার্কেল করে মধুবনী পেইন্টিংটা যাবে। এই আসছে পুরো শাড়ি। আঁচল থাকছে প্রত্যেকটা শাড়িতেই, ব্লাউজ পিস রয়েছে, রানিং এই রয়েছে ব্লাউজ পিস, এটা আসছে ব্লাউজ পিস। পরের শাড়ি নাম্বার টু, এইটা আবার হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে রয়েছে, এটা প্রাইস থাকছে 8000, এটা নাম্বার টু। এটাও কিন্তু তসরের মধ্যে ভার্নি পেইন্টিং, মধুবনী ভার্নি পেইন্টিং, আঁচল থাকছে এটা, সামনেটা আসছে এই কুচির পোর্শনটা, দেখুন ভীষণ ইউনিক দেখতে, তিনটে কালারে এরকম ভাবে ডাই করা হয়েছে, করে বর্ডারটা রাখা হয়েছে মধুবনী পেইন্টিং, অসাধারণ ডাইয়ের কালারগুলো এসছে। এটার প্রাইস 8000, এটা নাম্বার টু। আপনারা শাড়ি স্ক্রিনশট দিয়ে বুক করুন বা নাম্বারিং করে বুক করতে পারেন, আর আমাদের কিন্তু কোনো শিপিং চার্জ নেই, এটা আপনারা জেনে গেছেন আমার পুরনো বন্ধুরা এতদিনে, কলকাতা মানে ইন্ডিয়ার মধ্যে কোনো শিপিং চার্জ নেই। এই আসছে পুরো শাড়ি, এটা থাকছে ব্লাউজ পিস, এবারে আসছি নাম্বার থ্রি। এক একটা শাড়ি দেখুন ডিজাইন গুলো এক এক রকম, এইটা আবার এই রকম ভাবে যাচ্ছে প্যানেল করে ডিজাইনটা, প্রত্যেকটা কিন্তু পিওর মধুবনী ওয়ার্ক, আঁচল থাকছে এটা, প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্ক আর ডিজাইন গুলো ভীষণ সুন্দর। এটার প্রাইসও থাকছে 8000, এটা নাম্বার থ্রি। এটার কুচির পোর্শনটা আবার ডাইটা আসছে এইরকম ভাবে, লাল অরেঞ্জ আর ইয়েলো তিনটে কালারে এইভাবে ডাইটা করা, জাস্ট দেখুন শাড়ির লুকটা কেমন লাগছে, ট্রাই কালারে এইভাবে ডাই করে সাজানো হয়েছে মধুবনী পেইন্টিংটা, জাস্ট অসাধারণ। এরকম একটা শাড়ি ওয়ার্ড্রোবে রাখুন, যাদের নেই বলছি, মানে অসাধারণ শাড়িগুলো। এই আসছে পুরো শাড়ি, এটা ব্লাউজ পিস থাকছে, এটা পরের শাড়ি নাম্বার ফোর,
এটাও হাফ এন্ড হাফ কনসেপ্টে। ফার্স্ট হাফটা আসছে এই রকম ভার্লি পেইন্টিং, মধুবনীতে যাচ্ছে, আঁচল থাকছে এটা। প্রত্যেকটা তাজ কিন্তু অসামান্য, দেখুন কুচির পোর্শনটা আসছে একদম ব্লু কালারে, এটা আসছে কুচি। এই আসছে পুরো শাড়ি, ব্লাউজ পিস থাকছে এটাই। পরের শাড়ি নাম্বার 5, আরেকটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি, বর্ডারটা ট্রাই কালারে এইভাবে ডাই করা রয়েছে, দেখুন দুপাশের বর্ডারটা যাচ্ছে এরকম ট্রাই কালারে ডাই করে ভেতরে মধুবনী পেইন্টিংটা করা হয়েছে, আঁচল থাকছে এটা। এটার কুচির পোর্শনটা আসছে রেড কালারে, এগুলো কিন্তু ডাই করে আনা হয়েছে কালারগুলো, তসরটাকে ডাই করে তারপরে মধুবনী পেইন্টিং গুলো করা হয়েছে। এটা আসছে কুচির পোর্শন, এটার প্রাইসও 8000। দেখুন এই আসছে পুরো শাড়ি, আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন কেমন লাগছে শাড়িগুলো। এটা আসছে ব্লাউজ পিস, প্রচুর চিন্তা ভাবনা করে শাড়িগুলো করা হয়, আপনারা ভালো বললে আমাদের খুব ভালো লাগে। এবারে নাম্বার 6, আরেকটা মধুবনী, ফার্স্ট হাফটা আসছে এটা ভার্নি পেইন্টিং এ আসছে মধুবনী, এটা আসছে আঁচল, প্রত্যেকটা কিন্তু হ্যান্ড পেইন্ট করা, কোনোটাই প্রিন্ট নয়, সবটাই পেইন্ট হাতে করা। এবার কুচির পোর্শনটা আবার এরকম ট্রাই কালারে ডাই করা আসছে, দেখুন ব্লু এর তিনটে শেড দিয়ে এইভাবে ডাই করা, জাস্ট অসাধারণ শাড়িগুলো। প্রাইস থাকছে 8000, এটা নাম্বার 6। এই আসছে পুরো শাড়ি, ফাটাফাটি দেখুন দেখতে অসাধারণ। ব্লাউজ পিস থাকছে এটাই। এইবারে দেখাবো আপনাদের প্রতীক্ষিত লাম্বানি শাড়ি, প্রচুর রিকোয়েস্ট এসছে লাম্বানি দেখানোর জন্য, আবার কিছু কাজ হয়ে এসছে, দেখিয়ে দিচ্ছি তসরের মধ্যে। এখন দেখাবো লাম্বানি নাম্বার 7, প্রাইস থাকছে 8500। গাছি বাই গাছি তসরে ডাই করে এইগুলো করা হয়েছে কাজগুলো, এরকম টেম্পল শেপ করে দেখুন ডাই করা হয়েছে কাজগুলো, আমি ক্লোজে ধরতে বলবো, প্রত্যেকটা অসাধারণ। এটা থাকছে আঁচল, আবার কুচির পোর্শনটা আসছে এইটা, প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম কট পাইপিং করা রয়েছে, আর তসরগুলো একদম বেস্ট কোয়ালিটির গাছি বাই গাছি তসর, কুচির পোর্শন আসছে এটা। এই আসছে পুরো শাড়ি, ব্লাউজ পিস থাকছে এটা, নেক্সট আসছে আরেকটা তসরের মধ্যে লাম্বানি, এটা নাম্বার 8,
এটার প্রাইসও থাকছে 8500। প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণটাই আলাদা। দেখুন কতটা ব্রাইট হয়েছে দেখতে, দুপাশের বর্ডার এটা আর ভেতরটা কিন্তু পুরো এইভাবে ডাইটা করা হয়েছে, পুরো শাড়িতে এরকম মাল্টি কালারে ডাই করা। এই আসছে পুরো শাড়ি, আঁচল থাকছে এটা। শাড়িগুলো একটু ভালো করে দেখে বুক করুন, প্রত্যেকটা শাড়ি কিন্তু অসামান্য। আর এগুলো অবশ্যই অপশন রাখবেন, কারণ আমি আগের বারও আমি দিতে পারিনি, বহু মানুষকে আমি দিতে পারিনি। আমার খুব খারাপ লাগে সবাইকে বলতে যে শাড়িগুলো সোল্ড আউট বলতে, খুব খারাপ লাগে। আপনারা একটু অপশন রেখে বুক করবেন। এইভাবে আসছে কুচির পোর্শনটা, এই আসছে পুরো শাড়ি। ব্লাউজ পিস থাকছে এইটা, এবার আসছি নাম্বার 9। আরেকটা তসরের মধ্যে লাম্বানি, এইভাবে আসছে বর্ডারটা, টেম্পল করে পুরো বর্ডারটা যাচ্ছে, আঁচল থাকছে এটা। এটার প্রাইসও 8500, এটা নাম্বার 9। কুচি আসছে এটা, এই আসছে পুরো শাড়ি। ভীষণ সোবার, ভীষণ এলিগেন্ট লুকের শাড়ি, যারা একদম সোবার টেস্টের শাড়ি পছন্দ করেন তাদের জন্য অসাধারণ। এটা থাকছে ব্লাউজ পিস, আর একটা তসর দেখিয়ে দিই, এটা নাম্বার 10, প্রাইসটাও সেম 8500। এইরকম ভাবে দুপাশে চওড়া এরকম বর্ডার করা, লম্বানি কাজ তসরের মধ্যে, আঁচল থাকছে এটা। কুচির পোর্শনটা আসছে এটা, এই আসছে পুরো শাড়ি। আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন কেমন লাগছে শাড়িগুলো, আপনারা কমেন্ট করলে আমার সত্যি ভীষণ ভালো লাগে, আমি বারবারই বলি যার জন্য। আর অবশ্যই যারা নতুন দেখছেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এটা থাকছে ব্লাউজ পিস, এইবারে আসছি সিল্কে লাম্বানি, কয়েকটা হয়ে এসছে, আবার দেখিয়ে দিচ্ছি নাম্বার 11। এগুলোর প্রাইস 7800, এটা নাম্বার 11। দেখুন শুধু কাজ, কাজগুলো আমি দেখতে বলবো, একটু ক্লোজে ধরতে বলবো, অসাধারণ। গ্রিনের মধ্যে মাল্টি কালার দিয়ে লাম্বানি করা, প্রাইস থাকছে 7800, এটা থাকছে আঁচল। কুচির পোর্শন আসছে এটা, এগুলো কিন্তু সব কাতান সিল্কে করা, ভীষণ ভালো কোয়ালিটির কাতান সিল্কে কাজগুলো করা। এতটা কাজ কোয়ালিটি ভালো না হলে কখনোই সম্ভব না করা, আপনারা সেটা জানেন। এই আসছে পুরো শাড়ি, ব্লাউজ পিস থাকছে এটা, এইবারে নাম্বার 12।
আরেকটা লাম্বানি কাতান সিল্কে, এটা একদম ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার থ্রেড দিয়ে কাজটা করা, ভীষণ সুন্দর ডিজাইনটা দেখুন, অসাধারণ শাড়িটা। এই আসছে সামনেটা, এটা থাকছে আঁচল, কুচির পোর্শনটা আবার আসছে এইভাবে, এটা আসছে কুচি, ভীষণ আপনারা পছন্দ করেছেন এই শাড়িগুলো, আশা করি এগুলো আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এইভাবে আসছে পুরো শাড়ি, প্রচুর সময় লাগে এই শাড়িগুলো হতে, মানে এগুলো আমার 5-6 মাস আগে কাজে ছাড়া ছিল, এখন হয়ে আসছে একটু একটু করে। এটা আসছে ব্লাউজ পিস, এইবারে দেখাবো একদম ব্রাইট ব্লু কালারের একটা লাম্বানি কাতান সিল্কের মধ্যে, এটা নাম্বার 13। এগুলো সবগুলোরই কিন্তু কাতান সিল্কে, যেগুলো প্রাইস 7800। জাস্ট দেখুন শাড়িটা, ভীষণ ব্রাইট দেখতে হয়েছে, অসাধারণ শাড়িটা। হ্যাঁ একটু ক্লোজে ধরতে বলবো তাহলে বোঝা যাবে কাজগুলো, অসাধারণ। এটা থাকছে আঁচল, এই আসছে সামনেটা, কুচির পোর্শনটা আসছে এটা, প্রাইস থাকছে 7800। পুরো শাড়িতেই কিন্তু প্রচুর কাজ থাকছে, দেখুন জাস্ট এই আসছে পুরো শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। এটা আসছে ব্লাউজ পিস, আজকের এপিসোডের লাস্ট শাড়ি, এটা নাম্বার 14, এটার প্রাইসও 7800। এটা আসছে সামনেটা, এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে পুরো কাজ করা, এটা থাকছে আঁচল। কুচির পার্টটা থাকছে এটা, একদম জমজমাট কাজ পুরো শাড়ি জুড়ে কিন্তু কাজটা থাকছে, প্রাইস থাকছে 7800। যারা গতবার পাননি ঝটপট বুক করে ফেলুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9073265772। আমি অনেককেই গতবার দিতে পারিনি, তাদের জন্য বলছি যদি দেখে থাকেন এটা অবশ্যই তাড়াতাড়ি বুক করবেন। এটা থাকছে ব্লাউজ পিস, আশা করি ভালো লাগলো শাড়িগুলো, আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।